নমস্কাৰ। আজি তোমালোকক মই পঢ়াব গৈ আছোঁ চেল অৰ্গেনেলছ। চেল অৰ্গেনেলছক অসমীয়াত কি বুলি কয়? কোষাংগ বুলি কয়। তো কোষাংগ বুলিলে কি বুজা, কোষাংগ মানে কি, আগতে সেইখিনি জানি ল'ব লাগে। তো প্ৰথমতে তোমালোকে চোৱা, এটা বেছিক আইডিয়া লৈ লোৱা যে এনিমেল চেল আৰু প্লেণ্ট চেল, প্লেণ্ট চেলটো কি হয় আৰু এনিমেল চেলটো কি হয়। একচুৱেলি প্লেণ্ট চেল মানে বুজি পাইছা যে যিখিনি মানে ইয়াতে ডায়েগ্ৰামটো ভালকৈ দিয়া আছে, চাইছানে ইয়াতে ডায়েগ্ৰামটো কি আছে, প্লেণ্ট চেল আৰু এইটো আছে এনিমেল চেল। তো প্লেণ্ট চেলত কি কি দেখি পাইছা, চেল ৱাল আছে, চব চেম চেমে আছে। ইয়াতে ভেকিউলছ আছে, ইয়াতেও ভেকিউল আছে। তো ইয়াতে চেল মেমব্ৰেন আছে, ইয়াতেও চেল মেমব্ৰেন আছে, কিন্তু এটা বস্তু ডিফাৰেঞ্চ আছে সেই দুটাৰ ভিতৰত, সেইটো হৈছে চেল ৱাল। চেল ৱাল কি হয়, আউটাৰ মেমব্ৰেন অৰ্থাৎ আউটাৰ কভাৰিং অফ দ্য চেল, মানে যিখিনি বাহিৰৰ পৰা একদম কভাৰ কৰি থাকে যাতে বাহিৰা বস্তু ভিতৰত আহিব নালাগে, নোৱাৰে যাতে, সেইটো তোমালোকে আগৰ ক্লাছত পাইছা। তো এনিমেল চেল আৰু প্লেণ্ট চেলৰ এইটো ডিফাৰেঞ্চটো অলপ ভালকৈ চাই ল'বা। তাৰপিছত আহিছে চেল অৰ্গেনেলছ। চেল অৰ্গেনেলছ মানে কি, দ্য চাইটোপ্লাজমিক ষ্ট্ৰাকচাৰ ফাউণ্ড ছাছপেণ্ডেড ইন দ্য চাইটোপ্লাজম অফ দ্য চেল হুইচ পাৰফৰ্মছ ডিফাৰেণ্ট ফাংচন। মানে চেল অৰ্গেনেলছটো এনেকুৱা এটা চাইটোপ্লাজমিক ষ্ট্ৰাকচাৰ হয় যি ষ্ট্ৰাকচাৰটো মানে যিটো গঠন কি হয় চাইটোপ্লাজমৰ দ্বাৰা ছাছপেণ্ডেড হৈ থাকে আৰু যিটো পাৰফৰ্ম কৰে কি ডিফাৰেণ্ট ফাংচন, মানে প্ৰত্যেকটা চেল অৰ্গেনেলছৰ বা প্ৰত্যেকটা কোষাংগৰ বিভিন্ন ফাংচন থাকে, বিভিন্ন কাম থাকে। যেনেকুৱা লাইছোচম, লাইছোচমছৰ বেলেগ কাম, মাইটোকণ্ড্ৰিয়াৰ বেলেগ কাম, প্লাষ্টিডৰ বেলেগ কাম, এনেকৈ ডিফাৰেণ্ট ডিফাৰেণ্ট ফাংচনছ থাকে। তাৰপিছত আহিল ডিফাৰেণ্ট টাইপছ। তো ডিফাৰেণ্ট টাইপছ অফ চেল অৰ্গেনেলছ কি কি আছিলে, এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম, শ্বৰ্টত আমি ইআৰ বুলিও জানো, তাৰপিছত কি গোলগি এপাৰেটাছ, লাইছোচম, মাইটোকণ্ড্ৰিয়া, প্লাষ্টিডছ, ৰাইবজমছ আৰু ভেকিউলছ, এইখিনি তোমালোকৰ চিলেবাছত এইখিনিয়ে আছে। তাৰপিছত তোমাৰ আহিল কি এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম। এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম এটা কোষাংগ হয় আৰু এইটো কি, কোনে প্ৰথমত কইণ্ট মানে লিখি কোনে প্ৰথমে আৱিষ্কাৰ কৰিছিলে, কেট পটাৰ। কেট পটাৰ নামৰ এজন চাইণ্টিষ্টে এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম বুলি যে এটা অৰ্গেনেলছ আছে সেইটো কৈছিলে, কিমান চনত, 1953 চনত। তো দ্য চাইটোপ্লাজমিক মেট্ৰিক্স ইজ ট্ৰান্সভাৰ্ছড বাই এ কমপ্লেক্স নেটৱৰ্ক অফ ইণ্টাৰকানেক্টিং মেমব্ৰেইন বাউণ্ড ভেকিউলছ আৰু কেভিটিছ। আগতে তোমালোকে অলপ ডায়েগ্ৰামটো চাই লোৱা, ডায়েগ্ৰামটো চাইছানে কি এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলামটো কেনেকুৱা দেখা গৈছে, অভেল আৰু কি কি কৈছিলে ইয়াতে যে ইণ্টাৰকানেক্টিং থাকিব কমপ্লেক্স নেটৱৰ্কৰে আৰু ভেকিউলছ আৰু কেভিটিছো থাকিব। ইয়াতে চোৱা ডায়েগ্ৰামটো কি আছে, ভেকিউলছ আৰু কেভিটিছবিলাক আছে আৰু তোমাৰ সেইটো কম্প'ষ্ট অফ কি দিছে, চিষ্টাৰ্নি, ভেচিকিউলছ আৰু টিউবেলছ। তো চিষ্টাৰ্নিত কি লং ফ্লেটেন চেক লাইক ষ্ট্ৰাকচাৰ থাকে, মানে লং থাকে আৰু চেক লাইক থাকে। আৰু তোমাৰ অ'ভেল হয়, ভেচিকেলছবোৰ কি হয়, ভেচিকেলছবোৰ অ'ভেল শ্বেপৰ হয়, ঠিক আছে। তাৰপিছত আহিলে টিউবেলছ। টিউবেলছটো কি হয়, ব্ৰাঞ্চ ষ্ট্ৰাকচাৰ, মানে ব্ৰাঞ্চ থাকে, এটাৰ লগত এটা লাগি থাকে। তাৰপিছত তোমাৰ চিষ্টাৰ্নি আৰু টিউবেলছৰ লগতে কি থাকে, সেই চিষ্টাৰ্নি আৰু টিউবেলছ কাৰ লগত থাকে, ফৰ্মিং দ্য ৰেটিকুলাম, ৰেটিকুলাম ছিষ্টেম ফৰ্ম কৰে। তাৰপিছত কি হ'ল, টাইপছ অফ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম। টাইপছ অফ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম কেইটা টাইপছ আছে, দুটা, এটা হৈছে স্মুথ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম আৰু এটা হৈছে ৰাফ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম। স্মুথ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম অলপ চাই লোৱা, সেই তলত চোৱা, এইটো ইয়াতে দিয়া আছে স্মুথ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম, সেইখিনি হয় স্মুথ, মানে যিটো স্মুথ হ'ব ন। আৰু কি আছে, ৰাফ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম, ইয়াতে আছেনে ৰাফ নাই। তো আগৰটোত চোৱা, ৰাফ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম কোনটো কৈছে, সেই পাৰ্টছটোক, মানে যিটো ৰাফ হয় একচুৱেলি। তাৰপিছত তোমাৰ স্মুথ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলামৰ কাম হৈছে কি, নাম্বাৰ ওৱান, চিন্থেচাইজ অফ লিপিড, মানে লিপিডৰ চিন্থেচাইজ কৰে। আৰু কি, ষ্টেৰল মেটাবলিজিম, মানে মেটাবলিজিমটো ষ্টেৰলভাৱে হয়। আৰু কি, ডিটক্সিফিকেশ্যনতো ই কাম কৰে, কোন, স্মুথ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম, শ্বৰ্টত আমি SER বুলিও ক'ব পাৰোঁ। তাৰপিছত আহিল কি, ৰাফ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম। ৰাফ এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলামৰ কাম কি, চিন্থেচাইজ অফ প্ৰটিন, মানে প্ৰটিন চিন্থেচাইজ কৰা, অৰ্থাৎ প্ৰটিনক সংশ্লেষণ কৰা।
তারপিছত আহিল ফাংশন। চোৱাচোন কাম কামবোৰ কি কি হয় এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলামৰ। গিভছ মেকানিকেল ছাপৰ্ট টু দ্য কলয়েডাল চাইটোপ্লাজমিক মেট্ৰিক্স, তাৰমানে ই কি দিয়ে, মেকানিকেল ছাপৰ্ট দিয়ে টু দ্য কলয়েডাল চাইটোপ্লাজমিক মেট্ৰিক্স, মানে কলয়েডাল চাইটোপ্লাজমিক যিমান মেট্ৰিক্স আছে সেই এই গোটেইকেইটাক কি বোলে কি কৰে, মানে মেকানিকেল ছাপৰ্ট দিয়ে। আৰু কি কণ্টেইনছ মেনি এনজাইম হুইচ পাৰফৰ্ম ভেৰিয়াছ চিনথেটিক এণ্ড মেটাবলিক এক্টিভিটিজ। আৰু ইয়াত কি থাকে, এনজাইম বহুতকেইটা থাকে যিকেইটা কি কৰে, চিনথেটিক আৰু মেটাবলিক এক্টিভিটিজতো হেল্প কৰে। তাৰপিছত কি, দ্য এণ্ডোপ্লাজমিক ৰেটিকুলাম মেমব্ৰেইনছ ফ্ৰম দ্য নিউ নিউক্লিয়াৰ এনভেলপ আফটাৰ ইচ নিউক্লিয়াৰ ডিভিজন, মানে প্ৰত্যেকটা নিউক্লিয়াৰ ডিভিজন হোৱাৰ টাইমত কি হয়, ই নতুনকৈ নিউক্লিয়াৰ এনভেলপবোৰ প্ৰডিউচ কৰে। তাৰপিছত আহিল গোলগি এপাৰেটাছ। গোলগি এপাৰেটাছ প্ৰথমতে কোনে ৰিকগনাইজ কৰিছিলে, এজন চাইণ্টিষ্ট, নাম কি, কেমিলো গোলগি, আৰু কিমান চনত, 1890 চনত। কি হয় গোলগি এপাৰেটাছটো, একবাৰ ডায়েগ্ৰামটো চাই লোৱা। ডায়েগ্ৰামটো হৈছে এইটো কি, গোলগি এপাৰেটাছ এনেকুৱা দেখা যায়। তো কি আছে, এ থিন মেমব্ৰেইন বাউণ্ড গ্ৰুপ অফ টিউবুলাৰ স্পেৰিকেল অৰ ফ্লেট ষ্টিক, মানে কি, এটা থিন মেমব্ৰেইন যিটো কি গ্ৰুপ ৱাইজ থাকে, অফ টিউবুলাৰ টিউব টাইপৰ থাকে, স্পেৰিকেল অৰ ফ্লেট ছেক, ফ্লেট ছেক টাইপৰ থাকে। আৰু কি, ইট অকাৰ্ছ ইন অল দ্য চেলছ, মানে চেলছ গোটেইকেইটা চেলছতে হয়, কিন্তু একচেপ্ট দ্য প্ৰকাৰিয়টিক চেলছ লাইক মাইক'প্লাজমা বেক্টেৰিয়া এণ্ড ব্লু গ্ৰীণ এলগি, তাৰমানে মাইক'প্লাজমা বেক্টেৰিয়া আৰু ব্লু গ্ৰীণ এলগিত সি নহয় মানে। আৰু কি, ইউকাৰিয়টিক চেলছ অফ ব্ৰায়'ফাইটছ এণ্ড টেৰিডোফাইটছ, ইউকাৰিয়টিক চেলৰ দুইটা থাকে, এটা হৈছে ব্ৰায়'ফাইটছ আৰু টেৰিডোফাইটছত নাথাকেই। তো আগতে তোমালোকক ডিফাৰেঞ্চটো মই পঢ়াইছিলোঁ, প্ৰকাৰিয়টিকৰ আৰু ইউকাৰিয়টিক মানে কি, এইটো হৈছে প্ৰিমিটিভ চেল, ঠিক আছে। তাৰপিছত আহিল ষ্ট্ৰাকচাৰ, ষ্ট্ৰাকচাৰটো চাই লোৱা, ষ্ট্ৰাকচাৰটো কেনেকুৱা দিছে, এটা স্মুথ প্লেটেন মেমব্ৰেইন চেক লাইক ষ্ট্ৰাকচাৰ, মানে এটা চেকৰ নিচিনা আছে, আৰু চিষ্টাৰ্ণছ, আৰু চিষ্টাৰ্ণছ মানে হৈছে এইকেইটাক, সেইকেইটাক চিষ্টাৰ্ণছ বুলি কৈছে, আৰু প্লেচড অন ষ্টেক্ড ইন পেৰেলেল ৰ'জ, মানে ইয়াতে পেৰেলেল ৰ'জ নিচিনা আছে। আৰু কি, ওৱান এভ'ভ দ্য এনাডাৰ, মানে এটাৰ পিছত এটা কি আছে, ৰ'জ, ৰ'জ ৱাইজ আছে, সেইটোক আমি কি বুলি কৈছে, চিষ্টাৰ্ণছ বুলি কৈছে। গোলগি বডিজ মে কনচিষ্ট অফ টিউবেলছ ভেচিকেলছ এণ্ড গোলগি এণ্ড ভেকিউলছ, তাৰমানে গোলগি বডিজত কি কি থাকিব পাৰে, টিউবেলছ থাকিব পাৰে, আৰু কি থাকে, ভেচিকেলছ এণ্ড গোলগি এণ্ড ভেকিউলছবোৰত থাকিব পাৰে, ঠিক আছে। তাৰপিছত হৈছে গোলগি এণ্ড ভেকিউলছ আৰ লাৰ্জ চেক ফিল্ড উইথ গ্ৰেনুলাৰ ছাবষ্টেঞ্চ, মানে গোলগি এণ্ড ভেকিউলছ যে থাকে, ভেকিউলছ মানে কি, এটা চেক লাইক ষ্ট্ৰাকচাৰ, সেইটো কি লাৰ্জ হয় আৰু ফিল্ড উইথ গ্ৰেনুলাৰ, গ্ৰেনিউল টাইপৰ বস্তু ইয়াতে ফিল আপ হৈ থাকে। তাৰপিছত আহিল ফাংচন, ফাংচনটো কি হয় চোৱা, ইট ইজ দ্য চিক্ৰেটৰী অৰ্গান অফ দ্য চেল, মানে চিক্ৰেট কি কৰে, ই চিক্ৰেট কৰে, ইয়াৰ কাৰণে ইয়াক কি বুলি কৈছে, চিক্ৰেটৰী অৰ্গান বুলি কৈছে। ইট ইজ ইনভল্ভ ইন দ্য ফৰ্মেশ্যন অফ লাইছ'চম, মানে যেতিয়া লাইছ'চম ফৰ্ম হয় তেতিয়া ই কি কৰে, ইনভল্ভ হৈ থাকে, ঠিক আছে। ইট ইজ ইনভল্ভ ইন দ্য চিন্থেচাইজ অফ মেনি ছাবষ্টেঞ্চ লাইক গ্লাইক'প্ৰটিন, পলিছেক্ৰাইট এটচেট্ৰা, মানে এইটো ইনভল্ভ কৰে কিহৰ কাৰণে, ইন দ্য চিন্থেচাইজ অফ মেনি ছাবষ্টেঞ্চ, মেনি ছাবষ্টেঞ্চৰ চিন্থেচাইজ কৰিব পাৰে ই, কি কি ইনভল্ভ হয়, গ্লাইক'প্ৰটিন, পলিছেক্ৰাইটছ আমি আগতে অলপ কৈছিলোঁ, এইটো কি, বহু শৰ্কৰা বুলি কয়, ঠিক আছে। তাৰপিছত হৈছে লাইছ'চম, লাইছ'চম কি হয় চোৱা, ফাৰ্ষ্ট ৰিপৰ্টেড বাই চি ডি ডিউফ ইন কি, 1955, মানে 1955 চনত ফাৰ্ষ্ট ৰিপৰ্টেড কৰিছিলে লাইছ'চম বুলি যে এটা কোষাংগ আছে, কোনে কৈছিলে, চি ডি ডিউভে। আৰু লাইছ' মিনছ কি, ডাইজেষ্টিভ, আৰু ছোমা মিনছ হৈছে বডি, অলছ' ন'ন এজ ছুইচাইডেল বেগছ অফ দ্য চেল, মানে এইটোক তুমি কি বুলি ক'ব লাগিব, মানে কি বুলি কৈছিলে, সি কি কৈছিলে, ছুইচাইডেল বেগছ অফ দ্য চেল। লাইছ'চমছ আৰ তিনি মেমব্ৰেইন বাউণ্ড ভেচিকুলাৰ ষ্ট্ৰাকচাৰ, একবাৰ ষ্ট্ৰাকচাৰটো চাই লোৱা, এইটো হৈছে লাইছ'চমৰ ষ্ট্ৰাকচাৰ, কি থাকে, ৰাউণ্ড থাকে ন, ৰাউণ্ড ভেকুলছৰ নিচিনা থাকে। তো কি কৈছে, লাইছ'চমছ আৰ তিনি মেমব্ৰেইন বাউণ্ডেড ভেচিকুলাৰ ষ্ট্ৰাকচাৰ অফ দ্য চাইটোপ্লাজম হুইচ পাৰফৰ্মছ কি কৰে, ইণ্ট্ৰাচেলুলাৰাইজেশ্যন, ইণ্ট্ৰা মানে হৈছে ভিতৰত, ভিতৰত চেলুলাৰাইজেশ্যনখিনি কৰে, কি কিহৰ, চেলুলাৰাইজেশ্যন কৰে অফ দ্য চেল, মানে চেলৰ। অকাৰ ইন মষ্ট এনিমেলছ এণ্ড এ ফিউ প্লেণ্ট চেল, মানে বহুতকেইটা এনিমেল চেলতো দেখা যায় আৰু ফিউ কি প্লেণ্ট চেলতো দেখা যায়।
structure to ekbar sai lua ki hoise round vacuoles etu eta round vacuoles aru ei side or je dekhi paisa heujia dekha goise je green color or hetu lipid layer boli goise aru ki etu last or hei phale last or agor du hetu membrane goise yate last or je khini ase hetu ki membrane transport protein eketa ki protein tar bisot ki bhitorot chua hydrolytic enzyme ase hydrolytic enzyme bolile ki buja Hydrolytic enzyme হৈছে যেনেকুৱা protease, nucleus, lipase ইয়াতে দিয়া আছে সোৱা protease, nucleus, glycosides আৰু কি lipase আৰু বহুত ধৰণৰ আছে 40টা আছে 40 types of hydrolytic enzyme এই কি কৰে digest কৰে আৰু কি dense material with the হাঁ তো ইয়াতে বুজি পালা তাৰপিছত আহিল function functionটো কি হয় sometimes lysosome are released outside the cell মানে কেতিয়াবা কি হয় lysosome to release হয় outside the cell মানে cellor বাহিৰত for extracellular digestion মানে extracellular digestion কৰাৰ কাৰণে তাৰপিছত কি lysosome also destroy foreign material such as bacteria inside the cell by digestion মানে lysosome কি destroy কৰে foreign material foreign মানে হৈছে বাহিৰৰ পৰা তো বাহিৰৰ পৰা সেলত যিবোৰ কি মেটেৰিয়েল খিনি হুমাই লাইক বেক্টেৰিয়া ইনসাইড দা সেল বাই ডাইজেশন মানে হেটো লাইসোসোমে কি কৰে হেটো ডাইজেষ্ট কৰাই দিয়ে ঠিক আছে বুজি পালা এতিয়া আমাৰ প্ৰশ্ন আহিব এটা যে লাইসোসোমক কিয় সুইসাইডাল বেগছ অফ দা সেল কোৱা হয় আৰু হেটো তোমালোকৰ প্ৰশ্ন আহিয়ে থাকে তো বিকজ লাইসোসোম কন্টেইন কি লাইটিক এনজাইম মানে লাইটিক এনজাইম মানে কি কি বুজা প্রোটিয়াস লাইপেস এইবোৰ কি হয় লাইটিক এনজাইম মানে 40 টাইপস অফ এনজাইম যে থাকে তো ক্যাপেবল অফ ডাইজেস্টিং সেলস এন্ড ফরেন ম্যাটেরিয়াল মানে ই কি ক্যাপেবল মানে ইয়ার ক্ষমতা আছে কি হওয়ার কারণে ডাইজেশন করার কারণে ফরেন ম্যাটেরিয়ালস খিনি ঠিক আছে হোয়েন লাইসোসোম ব্রাস্ট মানে যেতিয়া কি লাইসোসোম ব্রাস্ট হয়ে যায় দা লাইটিক এনজাইম উইদিন দা অর্গানেল স্পিল অল ওভার দা সেল মানে যেতিয়া লাইসোসোম ব্রাস্ট হয় তেতিয়া কি এই লাইটিক এনজাইমবোৰ কি হয় গোটেই সেলত বিয়পি পড়ে rupturing the cell membrane of the cell wall aru rupture mane catch kori loy kune cell wall e and inducing the death of the cell aru last of goi cell to death ho jay mane mori jay thik ase tumaloke uttor tu bhalke likhi diba tar bisod ahil mitochondria mitochondria ki hoy mitochondria o eta ki hoy kokhango hoy aru mitochondria প্রথমত কোন সাইন্টিস্টে অবজার্ভ করেছিলে কলিকিয়ার নামর কি সাইন্টিস্টে কিমান চনত 1880 চনত আৰু মাইটো মিন্স হৈছে থ্রেড আৰু কনড্রিয়ান্স মিন্স কি গ্রেনিউল তাৰ মানে থ্রেড অৰ কি গ্রেনিউল দা মাইটোকনড্রিয়া আর ফিলামেন্টাস অৰ গ্রেনুলার সাইটোপ্লাজম অর্গানেলস অফ অল দা এরোবিক সেলস অফ হায়ার animals and plants and also of certain microorganisms including algae protozoa and fungi tamane ki mitochondria to ki hoy filamentous hoy aru granular cytoplasm organelles thake of all aerobic cells mane aerobic cells kini thake of higher animal and plants in of certain ki microorganism ot thake aru etu kot absent thake mainly tumar bacterial cellot absent thake It contains a specific DNA at the cytoplasmic inheritance and ribosome for the protein synthesis. মানে এইটোত কি থাকে স্পেসিফিক এটা ডিএনএ থাকে যেটো কি করে cytoplasmic inheritance and ribosomes for the protein synthesis. আৰু এই দুটা কি থাকে protein synthesis কৰাৰ কাৰণে থাকে তাৰপিছত আহিল structure. Structure টো চাইছানে কেনেকুৱা short rod-shaped cell organelles found in the cytoplasm. মানে শর্ট হয় আৰু রড শেপেড হয় আৰু যেটো আমি কোড দেখা পাইছো ফাউন্ড ইন সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কি এটা লিকুইড সাবস্টেন্স কোড থাকে সেল অর্গানেলস সেলৰ ভিতৰত থাকে তাৰ পিছত কি ডাবল লেয়ার্ড মেমব্রেন বাউন্ড আউটার মেমব্রেন ইজ স্মুথ মানে আউটার মেমব্রেনটো কি থাকে স্মুথ থাকে এন্ড ইনার মেমব্রেন ইজ ফোল্ডেড আর ইনার মেমব্রেনটো কি থাকে ফোল্ড হৈ থাকে ইন দ্য ম্যাট্রিক্স মাইটোকনড্রিয়া উইথ দ্য স্মল ফোল্ডেড মানে ইয়াতে চোৱা প্ৰজেকশ্যন টাইপ মানে এনেকুৱা এনেকুৱা দেখা গৈছে ন এনেকুৱা এনেকুৱা সেইটো কি প্ৰজেকশ্যন বুলি কৈছে এইটো কি বুলি কৈছে চিষ্টাৰ্নি এই যে ইয়াতে যে প্ৰজেকশ্যনবোৰ চাইছা সেইটো হৈছে চিষ্টাৰ্নি তাৰপিছত কি মাইটোকনড্ৰিয়া হেভ দিয়াৰ ওন ডি এন এ চাছপেণ্ডেড ইন দ্য মেট্ৰিক্স কল এক্সট্ৰা নিউক্লিয়াৰ ডি এন এ মানে মাইটোকনড্ৰিয়াত কি থাকে কিছুমান নিজৰে ডি এন এ থাকে সেইকাৰণে চাছপেণ্ডেড ইন দ্য মেট্ৰিক্স কল মানে কিহৰ কাৰণে এইটোৰ কাৰণে কি কয় এক্সট্ৰা নিউক্লিয়াৰ ডি এন এ বুলিও কয়
যেনেকা ইয়াতে চোৱা ডিএনএ আছে ন, ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড, আর তোমার এখানে হয়েছে তোমার রাইবোজোম আছে, আর তোমার এই ইনার মেমব্রেন আর এই আউটার মেমব্রেন, আর এটিপি সিনথেসাইজ পার্টিকেলসও ইয়াতে আছে, ঠিক আছে। তারপর আমি যাম ফাংশনত। ফাংশন কি? মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ টু প্রডিউস এনার্জি, মানে মাইটোকন্ড্রিয়ার মেইন কামটো হয়েছে এনার্জি প্রডিউস করা, ঠিক আছে। মনত রাখবা এই কি মাইটোকন্ড্রিয়ার মেইন ইম্পর্টেন্ট ফাংশন হয়েছে কি, প্রডিউস এনার্জি, এনার্জি প্রডিউস করা। হেল্পস টু মেনটেইন প্রপার কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম আয়নস উইদিন দ্য কম্পার্টমেন্ট অফ দ্য সেল, মানে ই হেল্প করে কিহর কারণে, মেনটেইন করার কারণে, প্রপার কনসেন্ট্রেশন অফ কি ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশনটু কি মেনটেইন করিব কারণে, উইদিন দ্য কম্পার্টমেন্ট অফ দ্য সেল, মানে সেলর ভিতরতে থাকে, কম্পার্টমেন্টর ভিতরতে থাকি যায়। হেল্পস ইন বাইন্ডিং সার্টেন পার্টস অফ দ্য ব্লাড অ্যান্ড হরমোনস লাইক টেস্টোস্টেরন অ্যান্ড এস্ট্রোজেন, মানে সেইবর কি সেক্স হরমোন হয়, আর এইটা কি বাইন্ডিং, হেল্পস ইন বাইন্ডিং সার্টেন পার্টস অফ ব্লাড, মানে বাইন্ড করে রাখি দিয়ে কি ব্লাড আর হরমোন কেটাক। তারপর কিহর কারণে, মানে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ দ্য সেল বলে কয়। পাওয়ার হাউস মানে কি বুঝি পোয়া, পাওয়ার মানে যারপরা কি হয় পাওয়ার সাপ্লাই করে, আমার যেন কারেন্ট সাপ্লাই আছে পাওয়ার হাউস, তেনেকা কি মাইটোকন্ড্রিয়া কি এনার্জি হাউস বলেও কোয়া হয় বা পাওয়ার হাউস বলে কোয়া হয়, বিকজ দে আর রেসপন্সিবল ফর দ্য রিলিজ অফ এনার্জি ফ্রম ফুড, মানে ফুডর পরা কি করে ই এনার্জি রিলিজ করে, লাইক সেলুলার রেসপিরেশন দিস এনার্জি ইজ রিলিজড ইন দ্য ফর্ম অফ এটিপি, মানে কি হিসাবত এনার্জিটো রিলিজ করে, এটিপি হিসাবত, আর এটিপি কি বলে কৈছে এডিনোসিন ট্রাইফসফেট দ্য এনার্জি রিলিজড বাই দ্য সেল, মানে সেলর এনার্জিটো রিলিজ করে। দেন আহিল প্লাস্টিড। প্লাস্টিড কি হয়? দ্য টার্ম প্লাস্টিড ওয়াজ ইন্ট্রোডিউসড বাই কি, কোনে প্রথমে প্লাস্টিড ইন্ট্রোডিউস করেছিলে, ই হ্যাকেলে। ই হ্যাকেলে কিমান সনত? 1866 সনত। দ্য প্লাস্টিডস আর দ্য সাইটোপ্লাজমিক অর্গানিজমস দ্যাট আর ফাউন্ড অনলি ইন প্ল্যান্ট সেল অ্যান্ড সাম ইউনিসেলুলার অর্গানিজম সাচ অ্যাজ ইউগ্লেনা, মানে প্লাস্টিডসটো এটা কি সাইটোপ্লাজমিক অর্গানিজমস হয়, মানে কোষাঙ্গর একটা সাইটোপ্লাজমিক কোষাঙ্গ হয়, যেটা কত পাওয়া যায় প্ল্যান্ট সেলত পাওয়া যায়, অকল প্ল্যান্ট সেলতে পাওয়া যায়, এনিমেল সেলত কিন্তু পাওয়া না যায়, অ্যান্ড সাম কি ইউনিসেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার অর্গানিজম অর্থাৎ এটা কোষ থাকা অর্গানিজম, এটা কোষ থাকা প্রাণীর কি ভিতরত দেখা যায়, যেনেকুৱা ইউগ্লেনা। তাৰপিছত আহিল কি ষ্ট্ৰাকচাৰ অফ প্লাষ্টিকছ, মানে প্লাষ্টিকৰ ষ্ট্ৰাকচাৰটো কেনেকুৱা, একবাৰ চাই লোৱা প্লাষ্টিকছ, এইটো প্লাষ্টিক ক্লৰোপ্লাষ্টৰ দিছে, মানে ভাগ ভাগটোৰ এইটো একবাৰ ডায়েগ্ৰামটো দি দিছে। তো ইয়াতে চোৱা শ্বেপটো কি হয়, ফিলামেণ্টাছ স্পেৰয়ড অভয়েড আৰু ডিস্কয়েড অৰ অ'ভেল শ্বেপৰ হয়, চাইজটো হয় 2-3 মাইক্ৰ ইন থিকনেছ এণ্ড 5-10 হয় ডায়মিটাৰ, আর নাম্বার তোমার সিঙ্গেল ক্লোরোপ্লাস্টর, মানে এলগিত থাকে সিঙ্গেল ক্লোরোপ্লাস্ট আর হায়ার প্ল্যান্টসর থাকে 20-30টা। আর কম্পোস্ট অফ কি কার্বোহাইড্রেট আর লিপিড, কার্বোহাইড্রেট আর লিপিডর দ্বারা গঠিত। তো ইয়াতে তোমালোকে কনফিউজ হব নালাগে যে কি প্লাস্টিড আর ক্লোরোপ্লাস্ট, একচুয়ালি প্লাস্টিডসর ভাগ এটা হয় ক্লোরোপ্লাস্ট, পিছত তোমালোকে পাবা এটা। স্ট্রাকচারত আল্ট্রাস্ট্রাকচারত মেইনলি তিনটা পার্টস ইনক্লুড করব লাগে, ইনভেলপ, মেট্রিক্স অর স্ট্রমা আর থাইলোকয়েডস। এইটো কি মেট্রিক্স, মেট্রিক্সটো আছে মেট্রিক্স অর স্ট্রমা, এইখিনি কি আছে মেট্রিক্স অর স্ট্রমা বলি কয়, আর ইনভেলপ, ইনভেলপ ইয়াতে দিয়া নাই সরি। তারপর কি থাইলোকয়েডস, থাইলোকয়েডসটো এইবোৰ হয় কি থাইলোকয়েডস। তারপর কি টাইপস অফ প্লাস্টিকস, আগতে কৈছিলো কি ক্লোরোপ্লাস্ট এটা প্লাস্টিকসৰ ভাগ, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট তোমালোকে জানাই কি ক্লোরোপ্লাস্ট থাকার কারণে কি পাতর রংটো সেউজিয়া হয়, আর হেতু যেতিয়া ফটোসিনথেসিস আলোক সংশ্লেষণ হয় তেতিয়াও হেল্প করে। ই প্রথমটো কি লিউকোপ্লাস্ট, হেতু কি এটা কালারলেস প্লাস্টিকস হয়, মানে হেতুর কালার নাই, যেনকা ক্লোরোপ্লাস্টর গ্রিন কালার, হেতুর কি কালার নাই, আর ই কি করে স্টোরেজ অফ স্টার্চ, মানে স্টার্চটো ফর্মও করে, ফর্মেশন মানে তৈরিও করে, আর কি করে স্টোরেজ করে থই দিয়ে। আর কি ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট হয়েছে কালার্ড প্লাস্টিক, মানে কালার্ড মানে গ্রিন কালার নহয় কিন্তু বেলেগ কালার, ঠিক আছে। রেসপন্সিবল ফর কালার অফ ফ্লাওয়ার ফ্রুটস, মানে ফ্লাওয়ারের বিভিন্ন কালার, তারপর ফ্রুটসর বিভিন্ন কালার, সেটু কোরপর আহে ক্রোমোপ্লাস্টর কারণে আহে, ঠিক আছে। তারপর আহিল ফাংশন, ফাংশন তো ক্লোরোপ্লাস্টর জানাই কি কি, ফটোসিনথেসিস করা, তারপর প্রোটিন সিনথেসাইজ, অক্সিজেন স্টোরেজ, স্টার্চ স্টোরেজ আগতে কই দিল,
তারপর তোমার আহিল রাইবোজম। রাইবোজম কি হয়, দ্য রাইবোজমস ওয়ার ফার্স্ট নোটেড ইন প্ল্যান্ট সেল বাই কি রবিনসন এন্ড ব্রাউন, মানে রবিনসন আর ব্রাউনে প্রথমত কি রাইবোজম কি প্ল্যান্ট সেলত দেখি পাচ্ছিলে। সেইকাৰণে চোৱা ইয়াতে রাইবোজম বুলি দিছে ন, রাইবোটো হৈছে তোমাৰ ৰবিনৰ পৰা আৰু বি দিছে আৰু ও সমটো সরি এইটো ভুল হল মোৰ, রাইবোজম আৰু ব্রাউন সরি রবিনসন এন্ড ব্রাউন এন 1953 চনত আবিষ্কার হয়েছিলেন আর এনিমেল সেলত অবজার্ভ করেছিলেন কোনে, জর্জ পেলেট ইন 1953 চনত। রাইবোজমস আর পপুলারলি নোন এজ কি প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল, মানে রাইবোজমক কি বুলি কোৱা হৈছে প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল বুলিও কোৱা হয়। আর কি অকার ইন অল সেলস লাইক প্রোকারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেলস, মানে প্রোকারিওটিক আর ইউক্যারিওটিক সেলস দুইটাতে দেখা যায় রাইবোজম, এক্সেপ্ট ম্যামেলিয়ান আরবিসি, মানে ম্যামেলিয়ান যে আরবিসি মানে আমার আরবিসি যে আছে রেড ব্লাড কর্পাল সেলস লোহিত রক্তকণিকা সেইটোত কি রাইবোজম না থাকে। তারপর কি সিনথেসাইজ অফ রাইবোজম, সিনথেসাইজ অফ রাইবোজম টু সরি স্ট্রাকচার অফ রাইবোজম, স্ট্রাকচার টু কি হয় ওভলেট স্প্যারয়েড টাইপর হয়, ইয়াতে দেখি পাইছা স্ট্রাকচার কম্পোস্ট অফ টু সাব ইউনিট দুইটা থাকে, ইয়াতে চোয়া ইয়াতে এমিনো এসিডবুর ই হয়েছে আর ইয়াতে এম আর এন এ আর টি আর এন এ কি করে আছে সিনথেসাইজ করে আছে, আর রাইবোজম স্মল সাব ইউনিট হয়েছে এইটো আর লার্জ ইউনিট হয়েছে এইটো, মানে সেইটো কি হয় ডোম লাইক শেপড হয় ইটো, মানে ওপৰৰখিনি লার্জ ইউনিটখিনি আৰু যিটো তলৰখিনি আছে স্মল সেইটো হয় কেপ লাইক ষ্ট্ৰাকচাৰ। তাৰপিছত কি টাইপস, ৰাইবোজমৰ কি দুইটা টাইপস আছে, এটা হৈছে কি 70S আৰু আন এটা হৈছে 80S। 70S টো ক'ত হয় প্ৰকাৰিওটিক আৰু ইউকাৰিওটিক চেলছত দেখা যায়, কিন্তু 80S টো ক'ত দেখা যায় ইউকাৰিওটিক চেলছতে দেখা যায়। তারপর হচ্ছে ফাংশন, ফাংশনটো হৈছে কিহর কারণে ইয়াক প্রথমত অল্প জানি লওয়া কিহর কারণে প্রোটিন সিনথেসাইজ বলে প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল বলে কৈছে রাইবোজম, সাইডস অফ প্রোটিন সিনথেসাইজ, মানে রাইবোজমটো একচুয়ালি সাইড অফ প্রোটিন সিনথেসাইজ, মানে প্রোটিন সিনথেসাইজ একচুয়ালি রাইবোজমতে হয়, মানে প্রোটিনের যেটি সংশ্লেষণ আছে সেইখিনি কত হয় রাইবোজমত হয়, বিকজ দে প্রোভাইড স্পেস এন্ড এনজাইম, মানে যে সি কি দিয়ে স্পেস আর এনজাইম দিয়ে ফর দ্য সিনথেসাইজ অফ প্রোটিন, মানে প্রোটিন যেতিয়া সিনথেসাইজ হয়ে থাকে না তেতিয়া কি করে ই স্পেস দিয়ে আর এনজাইম দিয়ে, স্পেস মানে হচ্ছে জায়গা দিয়ে আর কি এনজাইম কিছুমান উৎসেচক দিয়ে, আর সেই কারণে কি বলে কেছে এই প্রোটিন ফ্যাক্টরিজ অফ দ্য সেল বলে কেছে, আর প্রোভাইডস এনজাইম এই কলোয়ে কন্টেন রাইবোজমাল আর এন এ থাকে দেখালো ইয়ার আগতে। তারপর আহিল ভ্যাকিউলস, ভ্যাকিউলস কি হয় ফার্স্ট ডিসকভার্ড বাই কি অ্যান্টন বন লিউয়েনহুকে 1676ত কি ভ্যাকিউলস বলে একটা বস্তু যে কোষের ভিতর হয় সেটো কি কৈছিলে, তো এ স্মল স্ট্রাকচার ওয়ান লুসিং এ ক্যাভিটি ইন দ্য সেল সাইটোপ্লাজম দ্যাট ইজ ফিল্ড উইথ ইয়ার ওয়াটার সেল শেপ অর ফুড পার্টিকেলস, একচুয়ালি কি ইয়ার কোনো শেপ নাই, ই যতে পায় যতে ঠাই থাকে যতে স্পেস থাকে ই ততে কি হয় প্রডিউস হয়ে যায় ঠিক আছে, আর এই ভিতর কি ইয়ার ওয়াটার সেল শেপ এনেকা থাকে, ইয়াতে চা ইয়াতে একটা ধুনিয়াকে দিয়া আছে, ইয়াতে তোমার সেল ওয়াল তারপর নিউক্লিয়াস এই একটা কোষ হয় আর কোষের ভিতর চা ইয়াতে ই স্পেস পাইছে ন লাইটিক ভ্যাকিউল হয়ে গেছে ঠিক আছে, আর নো টাইপিক্যাল শেপ মানে ইয়ার কোনো পার্টিকুলারলি চা ইয়াতে জায়গা পালে ইয়াতে তেনেকুৱা একটা শেপ বনাই লয় ঠিক আছে, ইন্ডিভিজুয়াল নিড মানে নিড হিসাবত যিমানখিনি যেনেকুৱা দরকার সেইখিনি তেনেকুৱাই প্রডিউস করাই লয়। তারপর আইল ফাংশন ইট আইসোলেটিং হার্মফুল মেটেরিয়াল, মানে হার্মফুল মেটেরিয়ালখিনি আইসোলেট করে দিয়ে আর কি স্টোর দ্য ওয়াশ প্রোডাক্ট, মানে ওয়াশ প্রোডাক্টবুর যে লেতরাবুর প্রোডাক্টবুর আছে সেইখিনি কি স্টোর জমা করাই থে দিয়ে, ইট স্টোর্ড ভ্যালুয়েবল ওয়াটার ইন প্ল্যান্ট সেল, মানে প্ল্যান্ট সেলর যেখানে ভ্যালুয়েবল পানি আছে সেইখিনি কি করে স্টোর্ড করাই রাখি দিয়ে, মানে যাতে পিছত দরকার হলে সি দিব পারে, ইট হেল্পস টু ব্যালেন্সিং দ্য পিএইচ অফ দ্য সেল, মানে সেলর যেটু পিএইচ সেটুও ব্যালেন্স করে ই ভ্যাকিউলসে, ইট স্টোর্ড প্রোটিন ফর সিড জার্মিনেশন, মানে যেতিয়া সিড জার্মিনেট হয় তেতিয়া কি স্টোর্ড প্রোটিন স্টোর্ড করে ঠিক আছে। আশা করছো তোমালকে ভালকে বুঝি পাইছা, থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই ভিডিওস, যেটু তোমালকে বুঝি পোৱা নাই সেটু মোক কমেন্ট সেকশনত জনাই দিবা, আর যদি কিবা তোমালকৰ টপিক কিবা বুঝি পোৱা নাই সেটু মোক কাইন্ডলি কৈ দিবা, মই কমেন্টসত কৈ দিবা মই সেটু বুজাব চেষ্টা কৰিম, থ্যাংক ইউ।